এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টক ঝাল মিষ্টি বরই আচার। কাঁচা পাকা বরই দিয়ে খুবই সুস্বাদু মজাদার আচারটি তৈরি করব। এই আচারটি আপনারা তৈরি করে এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে দেড় কেজির মতো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বড় নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন কীভাবে আচারটি তৈরি করব চলুন দেখে আসি। এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব। এখানে আমি গোটা সরিষা এক চা চামচ করে নিয়েছি, গোটা জিরা এক চা চামচ করে নিয়েছি, পাঁচ ফোড়ন এক চা চামচ করে নিয়েছি, ছয় সাতটি শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি অল্প লো আঁচে ভেজে নিব। ভেজে নিয়ে ঠান্ডা নামিয়ে ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডার জগে গুঁড়া করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আচারের পরবর্তী ধাপে যাচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। গরম হয়ে আসলে এক চা চামচ রসুন দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এরপর বড়গুলো দিয়ে দিব। এরপর এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, ঝালটা আপনার পছন্দ মতো। আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওয়ান থার্ড চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনার পছন্দ মতো কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি সামান্য পানি দিয়ে দিলাম ও ঢেকে দিয়ে দিব। ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আমি তৈরি করা মশলাটি আচারের মধ্যে দিয়ে দিব। তো আপনারা পরিমাণ মতো এই মশলাটি ব্যবহার করবেন। এরপর আমি এক কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ চুলায় রেখে আমি আচারটি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা পাকা বরইয়ে টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা, এই আচারটি আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে। আমার তো খেতে ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি এটা কাঁচের কোটাইটা রেখে দিয়েছি, এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।